বসে 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 আমার ধারণা দল যুব দলকে ডিসিপ্লিন ডিসিপ্লিন হলে বসতে হবে আর যদি যুবদল মনে করে ইনডিসিপ্লিন তাহলে ভাই বাইরে যেতে হবে বেসমিল্লা রহমান রাহিম আজকে ইউকে বিএনপি আয়োজিত পঁয়তাল্লিশতম বিজয় দিবস অনুষ্ঠানের সম্মানিত সম্মানিত সভাপতি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা উপস্থিত সাংবাদিক ভাইরা এবং মঞ্চ আজকে এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই সকাল থেকেই ঘরে উপস্থিত আছেন এখানে আরেকটি দলেরই আরেকটি মিটিং ছিল আর আমরা কিছু কিছু মানুষ আজকে এই আলোচনা অনুষ্ঠান শুরু হওয়ার কেউ কিছুক্ষণ আগে বা কেউ কিছুক্ষণ একটু পরে এসেছি ওটা ছোট করবো কারণ অধিকাংশ মানুষই হয়তো সকাল থেকে উপস্থিত আছেন অনেকক্ষণ এক জায়গায় আপনার উপস্থিত আছেন তবে অনেকে যেরকম অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন আমিও আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটো কথা বলার জন্য তবে আমার বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি আমি আপনাদেরকে প্রশ্নটি করব এবং প্রশ্নটি করার পরে উত্তরটি কি হতে পারে ভেবে চিনতে দয়া করে বলবেন আমাকে ইতিহাসে যা সত্য আছে তা নিয়ে আমরা অনেক দিন আলাপ আলোচনা করেছি এবং অনেক রেফারেন্সের ভিত্তিতে আলোচনা করেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সত্যিকারভাবে কি কি বলা আছে আমরা বর্তমানে যে স্বৈরাচের যেই দলটি বাংলাদেশের শাসন ক্ষমতায় জোর জোর করে দখল করে রেখেছে তাদের বক্তব্য হচ্ছে যে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল সাতই মার্চ মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিল সাতই মার্চ এটি হচ্ছে তাদের বক্তব্য বাংলাদেশের আটই মার্চ সালে যে সকল পত্রপত্রিকা বের হয়েছিল কোন পত্রপত্রিকাতেই পরের দিন নিউজ আকারে হেডিং এ বা সাবিং এমনকি ভিতরের বডিতে কোথাও উল্লেখ করা হয়নি নিউজ আকারে যে শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্সের ভাষণে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল বরং সকল পত্রপত্রিকা মেইনলি চারটা দাবির কথা উল্লেখ করেছিল যে শেখ মুজিব সাতই মার্চের ভাষণে রেসকোর্সের ময়দানে রেসকোর্সের ময়দানে চারটি দাবি তৎকালীন পাকিস্তান অথরিটিকে উপস্থাপন করেছিল আচ্ছা এখন লজিক্যালি যদি আমরা যুক্তির খাতিরে যদি আমরা বিচার করি যে শেখ মুজিব যেই চারটি দাবি প্রধান চারটি দাবি দিয়েছিল যে যে সকল এর আগে যে আন্দোলন হচ্ছিল শাসনের জন্য সেই আন্দোলন করতে গিয়ে যারা জেল জুলুম হয়েছে বা নিহত হয়েছে বা মারা গিয়েছিল তাদের সেই সব হত্যার তদন্ত করতে হবে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং এই এইসব করলে পরিষদে যেতে পারে অর্থাৎ অ্যাসেম্বলি হাউসে অ্যাসেম্বলিতে জয়েন করতে পারে এইভাবে চারটা দাবি দিয়েছিল শেখ মুজিব আপনাদের কাছে যেটি আমার জানার বিষয় সেই সময়কার পাকিস্তান অথরিটি যদি শেখ মুজিবের কি হতো জি জি সিদ্দিক সাহেব বা চারটা হোক বা যেই দাবিগুলো জানিয়েছিল সে আমরা যদি ইতিহাসে যা আছে ইতিহাসে যা বলা আছে তথ্য প্রমাণ সবকিছুর ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে লজিক্যালি যদি আমরা বিচার করি যে সাত তারিখে ময়দানে শেখ মুজিব যে সকল দাবি জানিয়েছিল পাকিস্তান অথরিটি খুব ভালো মানুষ হয়ে পরের দিন যদি বা সেদিনই যদি দাবিগুলো মেনে নিত শেখ মুজিব তাহলে পরের দিন পূর্ব এবং পশ্চিম তখন যেভাবে ভাগ ছিল উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো তাহলে ভাই বাংলাদেশটা কোথায় গেল তাহলে এখন বাংলাদেশটা কোথায় গেল তাহলে অন্তত ইতিহাসের অন্য যত রেফারেন্স বাদ দেই তাহলে দেখা যাচ্ছে যে ওদের যুক্তি কোনো কথাবার্তায় আসেন এবার বক্তৃতার পালা শুরু করি এর পরের অবশ্যই ইতিহাসটা আমাদের সমগ্র দেশবাসীর জানা কি সেই ইতিহাস সেটি হচ্ছে যে বিশ্বের মানচিত্রে আমরা দেখলাম শহীদ জিয়ার ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার পরে বিশ্বের মানচিত্রে নতুন একটা দেশের জন্ম হলো দেশটির নাম হলো বাংলাদেশ এই স্বাধীন বিজয় দিবসে আমাদের কিন্তু কিছু কিছু মানুষকে স্মরণ করা উচিত আমি কিছু বক্তৃতা এখানে মিস করে গিয়েছি আমার আসতে একটু লেট হয়েছিল আজকে আমার বিশ্বাস আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তাদের হয়তো কেউ কেউ এই মানুষগুলোর নাম নিশ্চয়ই উল্লেখ করেছেন কোন সেই মানুষগুলো প্রথমে আমি যে মানুষটির নাম উল্লেখ করতে চাই উনি হচ্ছেন মরহুম মৌলানা ভাসানি মজলুম জননেতা মৌলানা ভাসানি যাকে বলা হয় যিনি যিনি উনিশশো সালের কাকমারি সম্মেলনে প্রথম বলেছিলেন আসসালাম আলাইকুম পাকিস্তান অর্থাৎ সেখান থেকে তিনি প্রথম করেছিলেন অফিসিয়ালি অ্যানাউন্স করেছিলেন অফিসিয়ালি সবাইকে জানিয়েছিলেন এই যে সাতান মানুষ সেই সময় যে সাত কোটি মানুষ ছিল তাদেরকে নতুন করে উনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবশ্যই আমাদেরকে আরো একজন ব্যক্তির কথা স্মরণ করা উচিত উনি হচ্ছেন বাকশালের জনক শেখ মুজিবুর রহমান পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এই প্রায় চব্বিশ বছর সময় সাহিত্য শাসনের জন্য পূর্ব পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের জন্য উনি অনেক আন্দোলন করেছিলেন কাজেই কিছুটা হলেও ওনার অবদান আছে বাংলাদেশের জন্য যদিও তার এই শাসনের আন্দোলন এবং মজলুম জননেতা মৌলানা ভাসানির ঘোষণার পর থেকে বাংলাদেশের মানুষের মনের মধ্যে স্বাধীন বাংলাদেশ স্বপ্ন আরও গাঢ়ভাবে ফুটে উঠেছিল জেগে উঠেছিল আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করতে চাই বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম তাজউদ্দিন আহমেদ একই সাথে স্মরণ করতে চাই যেন ওসমানী সহ অসংখ্য নাম জানা এবং না জানা কেন ভাই ওসমানী সাহেব সিলেটের মানুষ আমি জানি আপনারা অনেকে সিলেটের ওনার বেলায় তালি দিলেন কিন্তু অন্যদের বেলায় আপনারা কেন তালি দিলেন না ভাই সবাই তো বাংলাদেশের মানুষ সবার বেলায় যেই নামগুলো বললাম সবারই অবদান আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কম বেশি কাজেই আমাদের যখন এই মানুষগুলোর কথা আমরা বলবো তাদেরকে শ্রদ্ধা যেন ওনারা অনেকেই আমাদের মাঝে নেই এখন আমাদের সমাজে যেই কালচার আছে সেই কালচার অনুযায়ী সবাইকেই আমাদের শুভেচ্ছা জানানো উচিত আপনারা যে হাততালির মাধ্যমে জানালেন সবার প্রতি এটা অ্যাপ্লাই করা উচিত বলে আমি মনে করি এবং সব মানুষগুলোর যারা রাজনৈতিকভাবে হোক একাত্তর সালে যুদ্ধের সময় যারা মাঠে ময়দানে হোক নাম জানা না জানা বহু মানুষ বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ যারা বিভিন্ন রকম আত্মত্যাগের মাধ্যমে আজকে আমাদেরকে স্বাধীন একটি মানচিত্র উপহার দিয়েছে তাদের সকলকে আমাদের স্মরণ করা উচিত তাদের সকলকে আজকের এই দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল আপনাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জানাই শ্রদ্ধা উপস্থিত সাংবাদিক ভাইরা উপস্থিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ দুঃখজনক হল সত্য যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল বাট কিন্তু এখনো কিন্তু আমাদের এই যে স্বাধীনতার পটভূমি বলেন স্বাধীনতার আন্দোলন বলেন বা স্বাধীনতা যুদ্ধের বিষয় বলেন এই সবগুলো বিষয় নিয়ে একটা 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 বিভ্রান্তর সৃষ্টি করা হয়েছে একটি মহল থেকে স্বাধীনতা যুদ্ধের উপরে কিন্তু বহু বই রচিত হয়েছে গত ৪৫ বছরে সবগুলো বই দেখার সুযোগ আমার হয়নি বা পড়ার সুযোগ হয়নি অনেকগুলোই দেখার সুযোগ হয়েছে পড়ার সুযোগ আছে বা পড়েছেন আপনারা দেখেন পড়েন যেই লিখে থাকুক না কেন মোটামুটিভাবে যারা নিরপেক্ষভাবে লিখেছেন বা সত্যিকারভাবে যারা লিখেছেন যারা যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই সময় যুদ্ধ থেকে কাছে থেকে দেখেছেন সবার বইগুলোতে কিন্তু মোটামুটিভাবে সত্যটা ফুটে উঠেছে কিন্তু দুঃখজনক সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যখনই কোনো একটি বিশেষ ব্যক্তিকে একজন বিশেষ ব্যক্তিকে একজন অথবা একটি বিশেষ দলকে এই স্বাধীনতার ক্রেডিট দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে তখনই কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তখনই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং এই বিভ্রান্তর বেড়া সমগ্র দেশবাসী আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত এক দেড় বছরে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়। আমি যে সকল বইতে যা যা পেয়েছি সব কিছু তুলে ধরার মাধ্যমে আমি আপনাদের সামনে এবং সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে যেই বিভ্রান্তিগুলো সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো একটি বিশেষ দল বা কোনো একজন ব্যক্তিকে ক্রেডিট দেওয়ার জন্য সেই ক্রেডিটের যোগ্য তারা নয় সেই ক্রেডিটের ধারে কাছেও সেই ব্যক্তি নয় আমার তথ্য কিন্তু কোনো ভুল আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই তথ্যগুলো যখন সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরা হলো তখন কিন্তু দেশের ভিতরে এই শাসক শ্রেণী এবং তাদের লোকজন খুব হইচই করলো এবং যথেষ্ট অশ্রাব্য ভাষায় তারা বিভিন্ন রকম কথা বলল কিন্তু আপনারা কি কেউ দেখেছেন যে তারা তাদের মধ্যে একজনকে কে কেউ বলতে সক্ষম হয়েছেন প্রমাণ যুক্তি ইনফরমেশন সব কিছু সহজ যেই তথ্যগুলি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে এখান থেকে সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে সেই সকল তথ্যতে কোনো ভুল ছিল আজ পর্যন্ত এরকম কোনো নিউজ কি আপনাদের সামনে এসছে এরকম কোনো নিউজ আমাদের সামনে আসেনি এরকম কোনো ভুল তারা কেউ আমাদেরকে দেখাতে পারেনি এইসব বই যারা লিখেছেন এইসব বই যারা লিখেছেন তারা কিন্তু এখনো বহাল তবি তারা কিন্তু এখনো সমাজে অবস্থান করছেন তাদের অনেকেই এখনো বেঁচে আছেন তারা সাক্ষ্য এবং এমন যেই সকল বই থেকে আমি আপনাদেরকে রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে দিয়েছি কোনো বই কিন্তু বিএনপির কোন নেতা বা বিএনপির সাথে পরিচিত মানে অর্থাৎ বিএনপি ঘরনার কোনো লোক লিখেছেন এরকম কোন রেফারেন্স আপনাদেরকে দিয়েছি বলে কি মনে হয়েছে আপনাদের তাদের ঘরনার লোক আমি একটু আগে মরহুম ওসমানির কথা বলাতে আপনারা হাততালি দিয়েছেন এখন আপনাদের মাল সাহেবের একটা রেফারেন্স দিয়েছিলাম এখন কি আপনারা হাততালি দেবেন আপনাদের সিলেটের একজন মানুষ আছেন মিস্টার মাল হ্যাঁ ওয়েল হোক বা ভালো হোক সেটা সমগ্র দেশবাসী আমি সেই বিতর্কে যাচ্ছি না তো এখন এখন বিষয় হচ্ছে যে এই সকল রেফারেন্স গুলো কিন্তু যখন দিয়েছিলাম অধিকাংশই নিরপেক্ষ অথবা তাদের ঘরনার মানুষের থেকেই দিয়েছিলাম এগুলো রেফারেন্স কোনোটাই তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে এগুলা সানন্দে মেনে নিতাম যে আমার কোনো একটি ভুল হয়েছে কোনোটি আমার মন গড়া ছিল না কাজেই সবচেয়ে বড় কথা হলো র্যাব পুলিশ ডিবি দিয়ে আর যাই হোক অনেক নির্যাতন চালানো যায় কিন্তু ইতিহাসকে পরিবর্তন করা সম্ভব নয় নেতৃবৃন্দ কয়েকদিন আগে আমরা একটি বিষয় দেখলাম বিশেষ করে এই অবৈধ পার্লামেন্টে রং হেডের শেখ হাসিনা কর্তৃক একটি কথা আমরা দেখলাম কি সেই কথা এই রং হেডের হাসিনা বলে বসল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের নাকি কথাটি দেখেছেন ওকে এটি নাকি আদালতের রায় আমরা জানি যে কোন আদালত অর্থাৎ যে আদালত সকল প্রকার প্রভাব মুক্ত হয়ে কোন রায় দেয় সত্য বিচারে যে আদালত রায় দেয় সেই আদালত কখনো মিথ্যে কথা বা ভুল রায় দিতে পারে না তাই নয় কি কাজেই একটি কথা আমি বলেছি মুক্ত আদালত কাজেই শেখ হাসিনা যখন যুক্ত আদালত বলতে বা প্রমাণ করতে সক্ষম হয় নাই কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি কাজেই এই আদালত কতটুকু প্রভাব মুক্ত বা প্রভাব যুক্ত এটি সহজেই বিবেচ্য বিষয় আজকে এই গত সপ্তাহে এই গত সপ্তাহে না ডিসেম্বর মাসের দশ তারিখে আমরা সবাই এখানে আপাতত ইউকেতে আছি ডিএফআইডি বলে একটি সংস্থা আছে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ডিএফআইডির একটি নিরপেক্ষ রিপোর্ট বের হয়েছে এই দশ তারিখে ডিসেম্বরের আপনারা যদি ওই রিপোর্টটিতে পড়েন রিপোর্টটিতে ডিআই ডিএফআইডি একজন পর্যবেক্ষককে পাঠিয়েছিল ইনেবে গোপনে বলা যায় সে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর উপরে তাদের অবজারভেশন নিয়ে এসে রিপোর্ট দিয়েছে ডিএফ ডি সেখানেও পর্যন্ত উল্লেখ করেছে যে বর্তমানের আদালতগুলো কি ধরনের প্রভাবযুক্ত কাজেই শেখ হাসিনার প্রভাবযুক্ত আদালত কি রায় দিল তাতে কিচ্ছু যায় আসে না আমাদের বরং যেহেতু শেখ হাসিনা আদালতকে কোর্ট করেছে তাহলে আদালতকে কোর্ট করে আমাদেরও কিছু বলার আছে দুই হাজার সালে আমরা জানি সেই সময় ও হাসিনা ক্ষমতায় ছিল কিন্তু তারা সেই সময় আদালতকে সেভাবে প্রভাব মুক্ত প্রভাবিত করতে সক্ষম হয়নি বলেই তখন আদালতগুলো অনেক অনেক অনেকাংশে নিরপেক্ষ ছিল এবং সেই দুই সালের আদালত রায় দিয়েছিল শেখ হাসিনাকে একটু বলবেন মনে আছে কি কি রায় দিয়েছিল রং হেডেড সেই সময় রায় দিয়েছিল শেখ হাসিনাকে রং হেডের অর্থাৎ আমি ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি এবং আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি বাংলাদেশের সমগ্র মানুষ যাদের বিবেক আছে যারা নিরপেক্ষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা সত্যের পিছনে দাঁড়ায় তারা সকলে বিশ্বাস করে আদালত যদি সত্যিকারের রায় আবারও দেওয়ার সুযোগ পায় নিরপেক্ষভাবে আবারও রং হেডেডকে ডাবল রং হেডেড বলবে এবং। এবং যেহেতু আদালত একবার নিরপেক্ষ আদালত যেহেতু একবার রং হেডেড বলে ফেলেছে এই রং হেডেড শেখ হাসিনাকে ভবিষ্যতে তো এমনও হতে পারে নেতৃবৃন্দ যে হয়তো আদালত বলে বসলো যে রং হেডেড শেখ হাসিনা যেসব কথা বলেছে এসব পাগলের প্রলাপ এই রায় তো দিতে পারে আদালত পারে না আচ্ছা দ্বিতীয়ত আদালত তো এমনও রায় দিতে পারে যে রং হেডের যেহেতু পাগল সে কাজে সে যেসব কাজ কারবার করেছে এগুলাও অবৈধ বলতে পারে আদালত আচ্ছা আদালত তো ভবিষ্যতে এটাও বলতে পারে যে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার ক্ষমতা বা যোগ্যতা একমাত্র বাংলাদেশি একজন মানুষের নাগরিকের আছে কোন পাকিস্তানের নেই কাজেই সেটিও ছিল অবৈধ রাষ্ট্রপতি বা অবৈধ প্রধানমন্ত্রী এই রায় তো শেখ মুজিবকে অবৈধ প্রধানমন্ত্রী বা অবৈধ রাষ্ট্রপতি হিসাবে আখ্যা দিতে পারে ভবিষ্যতে আদালত পারে কে নেতৃবৃন্দ অতএব শেখ মুজিব যা করেছে অবৈধ রাষ্ট্রপতি হিসাবে তার সকল কার্যক্রম পরবর্তীতে যা যা করেছে সব কিছুই অবৈধ এমন তো রায় তো দিতেই পারে যদি ভবিষ্যতে এমন রায় আসে যে সাংবিধানিকভাবে যেহেতু শেখ মুজিব সকল দল সকল রাজনৈতিক দল এবং পত্রপত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল সেই জন্য সাংবিধানিকভাবে তাকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে আখ্যা দিতে পারে তাই নয় কি আচ্ছা আমরা ইতিহাস ঘাটতে গিয়ে দেখেছি ইতিহাসের বিভিন্ন রেফারেন্স ঘাটতে গিয়ে দেখেছি যে বাংলাদেশের প্রথম দিয়ে থাকে সেটি মৌলানা ভাসানি দিয়েছিলেন রাজনীতির মঞ্চ থেকে শেখ মুজিব কখনো বাংলাদেশের ঘোষণা দিয়েছিল আমরা কখনোই এটি দেখিনি কাজেই বাংলাদেশের জনক যদি বাংলাদেশের জনক যদি বলতে হয় তাহলে আমরা মনে করি কাকে বলা উচিত মৌলানা ভাসানিকে এর আগের একটি বক্তৃতায় আমি আপনার বক্তব্যে আমি বলেছিলাম যে চল্লিশ বছর রাজনীতি করে শেখ মুজিবের প্রথম নিজস্ব রাজনৈতিক দর্শন হচ্ছে বাকশাল কাজে ভবিষ্যতে তো কোনো আদালত বলতেও পারে যে শেখ মুজিব হল বাকশালের জনক এরকম রায় তো দিতেও পারে দিতে পারে না কাজেই কাজেই নিরপেক্ষ আদালত যখন রায় দেয় তখন কিন্তু সেই রায়গুলো খুবই রো হয় অনেক সময় কাজে নেতৃবৃন্দ আমরা রাজনীতি করি আমরা রাজনীতিবিদ তাই নয় কি আপনারা এখানে যারা আছেন প্রায় সকলেই আপনার রাজনীতির সাথে জড়িত আপনার সকলেই রাজনীতিবিদ তাই নয় কি আমাদের রাজনীতির আলদা আদালত বা আদালতের বিচারক কারা জনগণ আসেন জনতার আদালতে কিভাবে বিচার হয় তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে পঁচিশ বছর আগে উনিশশো একানব্বই সালে একটি নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে জনাব বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সে নির্বাচনটি পরিচালনা করেছিলেন আজ পর্যন্ত বাংলাদেশে যে কয়টি নিরপেক্ষ নির্বাচন হিসাবে গ্রহণযোগ্য হয়েছে সেটি ছিল অন্যতম তার তাই নয় কি সেই নিরপেক্ষ নির্বাচনে জনগণ কিন্তু তাদের আদালত থেকে একটি রায় দিয়েছিল কি রায় দিয়েছিল জনগণ জনগণ রায় দিয়েছিল আপনাদের পক্ষে জনগণ রায় দিয়েছিল শহীদ জিয়ার ধানের শীষের পক্ষে জনগণ রায় দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং সেই নির্বাচনে জনগণের রায় কিন্তু পড়েনি বাক্সালের জনক শেখ মুজিবুর রহমানের পক্ষে বা চুহাত্তরের দুর্ভিক্ষের অন্যতম প্রতিষ্ঠাকারী আওয়ামী লীগের পক্ষে কাজেই ওই নির্বাচনের মাধ্যমেই শেখ মুজিব এবং জিয়া রহমান সম্পর্কে জনতার আদালত থেকে রায় বেরিয়ে এসেছে জনতার আদালতের রায়ের ব্যাপারে শ্রদ্ধা না দেখিয়ে এখন যদি কেউ দলীয় বিচারপতিদেরকে দিয়ে জিয়া রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে কোনো একটি ভালো দৃষ্টান্ত হতে পারে ভালো দৃষ্টান্ত হতে পারে না এটা তো গেল ঐতিহাসিক দিক এখন আসেন সংক্ষেপে আমরা আলোচনা করি দেশের বর্তমান অবস্থা কেমন দেশে কি এই মুহূর্তে গণতন্ত্র বলতে যা বোঝায় এরকম কিছু কি আপনারা শুনেছেন রিসেন্টলি নেই মানুষের আপনাদের সাথে তো দেশের মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কথা হয় এই ধরনের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হয়েছে এরকম ঘটনা কি আপনারা শুনেছেন না শুনেছেন বাঘ স্বাধীনতা এটি কি দেশে এখন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ ভাই কি পাওয়া যাচ্ছে না বাঘ স্বাধীনতা নেই মানুষের জানমাল এটির কি নিরাপত্তা বা নিশ্চয়তা আছে এরা তো অবৈধ রং এর শেখ হাসিনা অবশ্যই নিজেই বলেছে সাংবাদিক ভাইরা আপনাদের কলিগের ব্যাপারেই বলেছে যে বেডরুমে ঢুকে ঢুকে বা বেডরুম তো বেডরুম বেডরুম তো আর পাহারা দেওয়া যাবে না তাই না শেখ হাসিনা নিজেই প্রমাণ করে দিয়েছে যান মানুষের যানমালের নিরাপত্তা নেই এই কথার মাধ্যমে প্রতিদিনই মানুষ হচ্ছে ঘুম মানুষ হচ্ছে গুম এখন আপনারা যারা কম বেশি রাজনীতির সাথে জড়িত কম বেশি দেশের বর্তমান দেশের অতীত নিয়ে দেখেছেন আমাদের সবার কাছে একটি জিনিস পরিষ্কার হয়েছে যুক্তি তর্ক সব কিছু দিয়ে একটি জিনিস পরিষ্কার হচ্ছে যে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে একটি জিনিস থাকে না কি সেটি বলতে পারবেন সংক্ষেপে একবারে রাইট ইউর এবং দেশে যখন গণতন্ত্র থাকে তখন আওয়ামী লীগ থাকে দুর্বল অর্থাৎ এই না কাজী এটি হচ্ছে বাস্তবতা এটি হচ্ছে সত্য নেতৃবৃন্দ আমি দুই তিন দিন আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন তো উনি আমাকে বলেছিলেন তো স্বাভাবিক হয় দেশে অভ্যাসবশত মানুষের অভ্যাসবশত জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন তো উনি আমাকে তখন বললেন ভাই ভালো থাকার নির্দেশ আছে তাই ভালো আছি উনি আমাকে বললেন ভালো থাকার নির্দেশ আছে তাই ভালো আছি তো এখন এই অনুষ্ঠানের আসার আগে হঠাৎ একটা নিউজ আমার চোখে পড়ল আজকেরই ঘটনা ভদ্রলোক যে কতটা সঠিক কথা বলেছিলেন তার প্রমাণ হচ্ছে এটি ধামরাইতে একটি নিউজে চাইতে গিয়ে ধর্ষণ ভোট চাইতে গিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করেছে ধামরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর বড় ভাই মকলেসুর এই হচ্ছে চরিত্র এদের এবং এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা দেশের বর্তমান অবস্থা এবং যারা দেশ দখল করে রেখেছে তাদের চরিত্র এখন এই একটি নিউজ থেকে সমগ্র দেশের পরিস্থিতি বোঝা সম্ভব নেতৃবৃন্দ যেহেতু এখানে ভোটের কথাটি চলে আসলো নিউজে যে ভোট চাইতে গিয়ে আমরা সবাই জানি যে তিরিশে ডিসেম্বর পৌরসভা নির্বাচন দুইশো চৌত্রিশটি পৌরসভা নির্বাচনে বিএনপির দুইশো জন এবং আওয়ামী লীগের দুইশো তেত্রিশ জন যে ছয় জনকে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু সবসময় স্বাধীনতা স্বাধীন চেতা গণতন্ত্রকামী এবং নির্বাচনমুখী যে কোনো নির্বাচনেই দেশের জনগণের কাছে কিন্তু উৎসবের মতন আমেজের মতন সেটা দেশের তৃণমূল পর্যায়ের পৌরসভা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতায় ছাড়াই ক্ষমতাসীন দল ছয় জনকে যে নির্বাচিত করে ফেলল এটা একটা 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 আশ্চর্যকর আশ্চর্যকর ঘটনা ফেনীতে আমরা কি দেখলাম এই যে ওয়ান ইলেভেনের সরকার এরা যে এই আওয়ামী লীগের সাথে আতাত করে যেই রেজাল্ট করলো যে যেভাবে আমাদেরকে দু হাজার আটে আমাদের দলকে হারালো তারপরেও আপনারা খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু তারপরেও অন্তত প্রায় দশ জনের মতন সংসদ সদস্যকে বের করে আনতে পেরেছিলাম ও এদিকে কি নেন কিন্তু আমরা কি দেখলাম এই যে হাস্যকর কাশসাজির মধ্যে আমরা দেখলাম যে ফেনিতে বলে বিএনপির কোনো প্রার্থীকে খুঁজে পাওয়া যায়নি পৌরসভা নির্বাচনের মতন কোন পৌরসভা নির্বাচন করার মতন কোন প্রার্থীকে খুঁজে পাওয়া যায়নি এখন এটি এই কথাটা কে কে বিশ্বাস করবে বলেন তো পাগলে বিশ্বাস করবে না একমাত্র বিশ্বাস করবে হাসিনার নির্বাচন কমিশন এছাড়া বাংলাদেশের কোন মানুষ এটা বিশ্বাস করার কথা না এখন এই কাজটা কিন্তু এই এই এইবারই হয়নি পৌরসভা আমরা কি দেখলাম দেখলাম যে দুই সালে চোদ্দ সালে যে পাঁচই জানুয়ারি যে নির্বাচন হল সেখানেও একই তামাশার ঘটনা হয়েছিল একশো জনকে তারা এমপি হিসাবে অ্যানাউন্স করে দিল তো এখন আগেও বলেছি আমরা বরাবরই বলছি আমরা যে এই সরকারের অধীনে দেশ কোনো দেশে কোনো সঠিক নির্বাচন করা সম্ভব নয় কিন্তু আমরা যেহেতু জনগণের রাজনীতি করি আমরা একদিকে অবশ্যই আন্দোলন রাখবো জনগণের অধিকার আদায়ের জন্য আরও একদিকে আমরা জনগণের ভোটাধিকার যতটুকু সম্ভব আমাদের শক্তি সামর্থ্য দ্বারা তা নিশ্চিত করার চেষ্টা করব। এবং তারই অন্যতম স্ট্র্যাটেজি হিসাবে আমরা চেষ্টা করব যে লোকাল যে নির্বাচনগুলো আছে সেখানে অংশগ্রহণের মাধ্যমে নেতৃবৃন্দ বিজয়ের মাস এটি দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পরে আমাদের এই অর্জন মুক্তিযুদ্ধের চেতনার প্রথম কথাই ছিল আমাদের গণতন্ত্র বাক ও ব্যক্তি স্বাধীনতা জানমালের নিরাপত্তা এর সবকটি এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনুপস্থিত ইতিহাস বারবার প্রমাণ করেছে বার বার প্রমাণ করেছে একটু আগে আপনারা ডকুমেন্টটি যেটি দেখলেন পনেরো মিনিটের এটিতে আপনারা দেখলেন যে বারবার প্রমাণিত হয়েছে যে এই যে যে কয়টি উপাদান যে কয়টি প্রয়োজনীয় অঙ্গ গণতন্ত্র বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা যানমালের নিরাপত্তা এই প্রত্যেকটি বিষয়ে কম বেশি নিশ্চিত করতে সক্ষম হয়েছিল আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছিল তাই আজকে আমার আহ্বান থাকবে তম বিজয় দিবসে আমার আহ্বান থাকবে আমার সকল নেতা কর্মী দেশে বিদেশে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশে অবস্থানত লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী সমর্থকদের কাছে দেশ এই মুহূর্তে এখন হিন্দু কিংবা মুসলমান বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধনী কিংবা গরিব নারী কিংবা পুরুষ কারোর জন্যই নিরাপদ নয় বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারাও নিরাপদ নন আপনারা কলম বন্ধ করলেও নিরাপদ না লিখলেও নিরাপদ নয় কাজেই তলোয়ার যখন আপনাদের দুদিক দিয়ে কাটছে কাজে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সত্যের পক্ষে থাকবেন নাকি কম্প্রোমাইজের পক্ষে থাকবেন আমার দলের নেতৃবৃন্দরা ডিসাইড করে নিয়েছেন যে ওনারা সত্যের পক্ষে থাকবেন রং হেডের শেখ হাসিনার দুঃশাসনের দেশ এখন অনিরাপদ একটি জনপদে পরিণত হয়েছে এই অবস্থায় আমি পঁয়তাল্লিশতম বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটি তরুণকে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মী সকল স্তরের সমর্থক সকল স্তরের ভোটারদের কাছে আহ্বান জানাব যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্যের এখন এই মুহূর্তে দলীয় স্বার্থে নয় বরং দেশের স্বার্থে প্রতিহিংসা নয় বরং সহযোগিতা বিরোধ নয় বরং বিভক্তি নয় বরং ঐক্য ও সংহতি এখনই সময়ের দাবি প্রয়োজন জাতীয় ঐক্য আর এই ঐক্যের ভিত্তি হবে গণতন্ত্র মানবাধিকার সুশাসন এবং সামাজিক ন্যায় বিচার উপস্থিত সকল সামনে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আজকে এই আমার আহ্বান বিজয় দিবসের আপনাদের সামনে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ আসুন এইখান থেকে আমরা আজকে প্রতিজ্ঞা গ্রহণ করি যে কিভাবে আমরা আমাদের দেশে আবার একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসব আপনাদের সকলকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ